নমস্কার, এই ভিডিওতে 2017 এর প্রাইমারি টেটে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকারী সুমন সরকারের ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকারী অর্থাৎ এই 2017 টেটে 119 নম্বর পেয়েছিল দুজনে, সেই দুজনের মধ্যে একজন হচ্ছে সুমন সরকার। সুমন সরকার আমার বন্ধু হয়, ওর ভিডিওটা আমি করেছি, অর্থাৎ ওর এক্সপিরিয়েন্সের ভিডিওটা তোমাদের মাধ্যমে এই ভিডিওতে শেয়ার করছি। কথা বলার সময় তুমি অনেক সময় বলেছি, অনেক সময় আপনি বলেছি, এই বিষয়ে তোমরা কিছু তেমন করে মনে করো না, আমি ওকে তুই বলেই ডাকি সবসময়। এবার ইন্টারভিউটা নেওয়ার সময় তুমি হয়ে গেছে, অনেক সময় আপনি হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। যাই হোক, ওর সেই ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, প্রাইমারি টেটের আপকামিং ভিডিও এবং আরও ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সের জন্য আরও অসংখ্য ভিডিও আসছে। যাই হোক, চলো এবার ওর এক্সপিরিয়েন্সটা শোনো। বলছিলাম, আজকে তোমার তো ইন্টারভিউ হলো, হ্যাঁ, তোমার টেবিল নং কত ছিল? আমার টেবিল নাম্বার 7 ছিল। প্রথমে ঢোকার পরে স্যার ম্যামেরা কি বললো? স্যার ম্যামেরা জানতে চাইলো কোথা থেকে এসেছেন, নাম কি, এখন কি করেন, এইসব। তারপরে কোশ্চেন আনসার পর্ব শুরু হলো। তারপরে কোশ্চেন আনসার 2-3টে কোশ্চেন ধরলো, তারপরে আমাকে বললো নিজের পছন্দ মতো একটা ডেমো দিতে। একটা ডেমো দিলাম, সেই ডেমোর উপর থেকে কিছু কোশ্চেন আমাকে করলো। তোমার ডেমোটা কি ছিল? আমি গুণ নিয়োগের উপর ডেমো দিলাম একটা। ডেমোটা দিতে ক মিনিট সময় লেগেছিল? এই 2 থেকে 3 মিনিট মতো লেগেছিল, 2-3 মিনিটের কাছাকাছি দেখেছেন উনি। তারপরে কনক্লুশনে যখন আমি এলাম যে হ্যাঁ এটা হচ্ছে 4-এর গুণ নিয়োগ, তখন আমাকে থামিয়ে দিল। তারপরে কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করলো ওই সম্পর্কে। আপনার রিপোর্টিং টাইম কখন ছিল? আমার 10টা থেকে। আর আপনি মোটামুটি কটার সময় ইন্টারভিউ দিয়েছেন? মোটামুটি আমি 11:30টার দিকে। 11:30। তখন কি শেষের দিকে ছিল? না না, আমি 3 নম্বরে ছিলাম। 3 নম্বরে? তা এত অল্প সময়ে ডেমো? অল্প সময় বলতে ডেমো তো হাইয়েস্ট 5 মিনিট, আমাদের ডেমোতে 5 মিনিট টাইম থাকে, তো সেক্ষেত্রে 3-4 মিনিটে যখন কনক্লুশনে চলে এলাম, ওরা বুঝতে পারলো যে কোন বিষয়ে, তখন ওরা ওনারাই বললো আচ্ছা ঠিক আছে। দিয়ে তারপর আর কি কি কোশ্চেন করলো? তারপরে করলো ওই গুণিতক কাকে বলে, তারপরে সায়েন্স থেকে কিছু কোশ্চেন করলো, অ্যাসিড কাকে বলে, তারপরে হচ্ছে ওই মৌলিক মিশ্র পদার্থ, যৌগিক পদার্থ বলতে কি বোঝো, এরপর নুন জল থেকে তুমি নুনটাকে কিভাবে আলাদা করবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে কিছু পরিবেশ থেকে কোশ্চেন করলো যে গান্ধী সংগ্রহশালা যেটা সেটা কোথায় আছে, এইসব। তারপর তারপরে বললো ঠিক আছে আপনি না না, আসুন। ইংরেজি থেকে কোনো কিছু করেন? ইংলিশ? আচ্ছা আচ্ছা, ইংরাজি, হ্যাঁ ইংরাজি থেকে অনেক কিছুই করেছে। ইংরাজিতে অ্যালফাবেট কাকে বলে, ভয়েল কাকে, ভয়েল কোনগুলো আছে, তারপরে 5টা ভয়েলই আছে, এরকম কটা ওয়ার্ড বলুন, হুম হুম ঠিক আছে। বাংলা ব্যাকরণ থেকে বর্ণমালা, ধ্বনি, এগুলো জিজ্ঞাসা করেছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সম্পর্কে বলতে, লি কেন এখন ইউজ হয় না বা ব্যবহার হয় না, লি কেন নেই, এই সমস্ত কিছু বলতো। ইন্টারভিউয়ারদের বিহেভিয়ার কেমন ছিল? খুব ফ্রেন্ডলি, ভালো একদম, মানে খুবই ইন্টার সুন্দর। ইন্টার টোটাল ইন্টারভিউয়ার কজন ছিল? আমার টেবিলে 3 জন ছিল, 2টি ম্যাডাম, 1টি স্যার। ম্যাডামদের বয়স আনুমানিক কত হবে?
আনুমানিক বেশি নয়, 30 30+, 30 থেকে 35-এর মধ্যে, তার বেশি নয়। আর স্যারের? স্যারের বয়সটা ম্যাক্সিমাম 45 to 50-এর মধ্যে হবে। স্যার ম্যাডামরা কি কোশ্চেন ওনারা পরপর করছিল না র্যান্ডমলি করছিল, মানে না না, একজন? আমাকে খুবই ফ্রেন্ডলি করেছে, এক এক একজনই আমাকে প্রশ্ন একজনই করেছে স্যার, একটা ম্যাডাম আমাকে কোন রকমই প্রশ্ন করেনি, উনি জাস্ট ডেমোর সময় আমাকে যথেষ্ট হেল্প করেছেন, আমার প্রশ্নের যথেষ্ট উত্তর দেওয়া, উনি নিজে প্রশ্ন করেছেন, এই সব করে মানে আমার ডেমোটাকে বাস জাস্ট ভালো হেল্প করেছেন, ডেমোতে মানে দেখেছেন ভালোভাবে আমার ডেমোটা। আর একটা সায়েন্সের ম্যাডাম ছিল, উনি 2-3টা কোশ্চেন করেছেন, বেশি কোশ্চেন আমাকে স্যারই করেছে, তো র্যান্ডমলি প্রশ্ন খুব কমই হয়নি ধরতে গেলে। তোমাকে এমন ভাবে বলেনি যে খুব তাড়াতাড়ি উত্তর দাও, সময় খুব অল্প? না না, আমাকে আমি বললাম খুব ফ্রেন্ডলি আমার সাথে ব্যবহার করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্টারভিউ দিয়ে যাওয়ার সময় পেছন ফিরে ডাকেনি ম্যাডামরা? না না, পেছন ফিরে ডাকিনি। ও, দিয়ে ইন্টারভিউ যখন হয়ে গেল সব শেষে তোমাকে কি বললো? বললো হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন, আমি ধন্যবাদ জানিয়ে চলে এলাম। ও, দিয়ে আসার পরে আপনার ওই ডকুমেন্টস গুলো যেখানে মানে ছিল ওই রুম থেকে নিয়ে চলে আসলে, তাই তো? আমার ডকুমেন্টস আমার ভেরিফিকেশনের সময় আমার আগেই পেয়ে গেছি, ব্যাগের মধ্যেই ছিল, না, ব্যাগটা ছিল একজনের কাছে, ওনার কাছ থেকে নিয়ে চলে এলাম। ও, ব্যাগ রাখার জন্য আলাদা কোনো? হ্যাঁ, ব্যাগ রাখার জন্য অবশ্যই জায়গা আছে, ওখানে সিকিউরিটিও আছে, যে যেমন পারে ব্যাগ রাখতে পারবে। আমার ওখানে 3-4টে বন্ধু আমরা এক টেবিলে পড়েছিলাম, ওদের কাছেই রেখেছিলাম। ব্যাগ রাখার যদি জায়গা থাকে তাহলে ধরো আমার ব্যাগ অন্য কেউ ভুল করে নিয়ে আসতেও পারে, এমন কোনো কি হতে পারে এমন কিছু? সে এখন ওখানে যারা যাচ্ছে সবাই টিচার হওয়ার জন্য, কেউ এবার যদি ভুলবশত নিয়ে যায় সে আশা করি বুঝতে পারবে যে, কিন্তু অতটা ভুল করবে না কেউ। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে এখন যাদের ইন্টারভিউ চলছে এবং যারা 2022-এ টেট পাস করেছে, অর্থাৎ 1,50,491 জন ক্যান্ডিডেট সামনে ইন্টারভিউ বসবে, ওদের জন্য তুমি কি কিছু বলবে? সে অবশ্যই বলবো, হ্যাঁ, এখন তাদের কিছু আসুক তারপর অবশ্যই বলবো। না, এখন তাদের জন্য এই এই ইন্টারভিউর অভিজ্ঞতাটা যদি একটু মানে এক লাইনে বলো। ইন্টারভিউ অভিজ্ঞতা বলতে, এখন ইন্টারভিউটা সমস্তটাই লাকের উপর, কার ভাগ্যে কি কোশ্চেন থাকবে সেটা তো বলা যায় না। এবার ইন্টারভিউ প্রস্তুতি নিতে গেলে মোটামুটি ভালো মতো সবকিছু দিক দিয়ে নিতে হবে, যা যা নেওয়ার, যে সিলেবাসের যে বইগুলো আছে প্রাইমারি সিলেবাসে সেগুলো সবই একটু পড়া দরকার, কারণ হচ্ছে এটা সবার ভাগ্যে সমান কোশ্চেন হয়নি, কারোর ভাগ্যে ভালো কঠিনই হয়েছে, কারোর ভাগ্যে একটু সহজ হয়েছে। আমার আমার যেমন হচ্ছে সায়েন্সের কোশ্চেন একটু এসেছে, যেটা আমরা এক্সেপ্ট হয়তো করিনি যে সায়েন্স আসতে পারে, এইটুকুনি। তোমাকে তো বলেছিল নিজের ইচ্ছা মতো ডেমো দাও, তাই তো? হুম, কিন্তু এই বর্ধমানের ফেজে অনেক ক্যান্ডিডেট বলছে যে ওনারা নিজেরাই ডেমো দিয়ে দিচ্ছে, সেই ডেমোগুলোই করতে হচ্ছে। হ্যাঁ এটা তো বললাম যে এটা ভাগ্য, ওনারা কাউকে বলছে নিজের ইচ্ছা মতো, কাউকে ওরা পছন্দ করে দিচ্ছে, এটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে, কার ভাগ্যে কি পড়বে এটা আমি তো বলতে পারবো না, কেউ বলতে পারবে না। কারোর ভাগ্য ভালো থাকলে সে নিজের মতো পেয়ে যাচ্ছে, ভাগ্য খারাপ থাকলে ওরা বলে দিচ্ছে এটার উপরে দাও, কিছু করার নেই এটা। আর বলছিলাম তোমার যে ওই স্কোরটা যে সেকেন্ড হয়েছিল যুগ্মভাবে 2017 টেটে, এই লিস্টটা কি ওনাদের কাছে ছিল? হ্যাঁ, ওনাদের কাছে অবশ্যই আছে। তা এই যে স্কোরটা এত বেশি হয়েছিল এই সম্পর্কে কোনো কোশ্চেন হ্যাঁ, করে? ইন্টারভিউয়ারের কাছে ছিল না, যারা ভেরিফিকেশন করছে তাদের কাছে আছে, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারভিউয়ারদের কাছে ছিল না। ইন্টারভিউয়ারদের কাছে ছিল না। ও, ভেরিফিকেশন করার সময় কিছু বলছিল এই ব্যাপারে? না না, ভেরিফিকেশন জাস্ট নাম্বার নিচ্ছে, এটা ওটা নিচ্ছে, হয়ে যাচ্ছে, আর সেরকম কিছু নয়। ভেরিফিকেশন করার সময় কোনো ডকুমেন্ট যদি কেউ না নেয়, অর্থাৎ মিসিং থাকে, তাহলে সে কদিনের মধ্যে সাবমিট করতে পারবে? ও, 8-9 দিন সে সময় দেবে, তার আগে আমি ওটার ব্যাপারে ঠিক জানি না।
মানে ওই মুহূর্তে ইন্টারভিউ দেওয়া যাবে, তাই তো? কোনো মানে ভয়ের কোনো কারণ নেই? হ্যাঁ হ্যাঁ, কোনো ভয়ের কারণ নেই। ও আচ্ছা, বেশ সুন্দরভাবে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে।